হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি রাম জন্মভূমি উপলক্ষে একটা ব্লগ। আজকে একটা স্পেশাল দিন, আমি কোন মতবাদে বিশ্বাসী সেটা নিয়ে আলোচনা করা বা সেটা নিয়ে বলার আমি বিশ্বাসী নই, সেটা বড় কথাও নয়। 500 বছরের একটা ইতিহাস জীবন্ত হচ্ছে, এটা নিয়ে সারা দেশে একটা আলোড়ন হচ্ছে, সবাই নানারকমভাবে তাদের মতন করে তারা ফেস্টিভ্যাল করছে, সেই বিষয় নিয়ে বলবো। আর এটা হচ্ছে এই সেই মন্দিরটা যেটা আমি প্রতিদিন শনিবার প্রতি শনিবার যাই, আর সাধারণ দিন এরম এত সাজানো থাকে না। সকালবেলা গেলাম, দেখলাম এত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে। এটা দিল্লির মন্দির, আমার হাজব্যান্ড পাঠালো, সেখানেও কিভাবে সাজানো হয়েছে, আর এই হচ্ছে প্রসেশন কিভাবে বেরিয়েছে। আর দিল্লিকে হারিয়ে দিল আমাদের উদয়পুরিয়া মোড় এই হেলিকপ্টার। এই হেলিকপ্টারটায় আমার যেহেতু বাড়ির সামনেই মন্দির, তো এই মন্দির মন্দিরের উপরে পুষ্পবৃষ্টি করার মতন এই হেলিকপ্টারটাকে ভাড়া করা হয়েছিল 1 ঘন্টার জন্য। সম্ভবত প্রায় 30-35 হাজার টাকা নিয়েছে শুধু এই 1 ঘন্টার জন্য এই হেলিকপ্টারটা। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের বাড়ির উপর থেকে মন্দিরের উপরে বিভিন্ন জায়গায় সমস্ত এইভাবে পুষ্পবৃষ্টি করা হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে। বাচ্চারা খুব এনজয় করছিল, ছাদে উঠে চিল্লাচ্ছিল। আমি প্রথমে ভাবলাম 26শে জানুয়ারি উপলক্ষে বোধহয় এই হেলিকপ্টারটা মানে ঘুরছে, একসময় ভয় লাগছিলো হয়তো খারাপ হয়ে গেছে নাকি ছাদের পরে ভেঙে পড়বে। তারপর দেখলাম না, এরকম পুষ্পবৃষ্টি শুরু হয়েছে। পরে আমার বাড়িওয়ালা বললো যে না, এটা মন্দির উপলক্ষে ভাড়া করা হয়েছে, মন্দিরে আজকে রাম জন্মভূমি উপলক্ষে। এর কাজ হচ্ছে এই 1 ঘন্টা ধরে এই বিভিন্ন মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় পুষ্পবৃষ্টি করবে। তো আমার তখন আমি আমার ছেলেকে বললাম, এই একটা জায়গায় হেরে গেল দিল্লি। আর এই হচ্ছে রাত্রিরে বিভিন্ন মন্দিরের খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর আমি যে মন্দিরে যাই এটা সেটার বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই পাশে এই যে খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, হালুয়া আর হচ্ছে পকোড়া এই দেওয়া হয়েছিল। আমার ছেলে নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু পরে ও নিল, বললো যে না, হালুয়াটা খুব টেস্টি হয়েছে। আর এটা হচ্ছে আমরা রাতের অন্ধকার, দেখতেই পাচ্ছেন অন্ধকার, সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা সবাই বাইরে যেই অংশটা সেই উঠোনে আমরা মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করছিলাম, সবাই অনেকেই ছিলাম আমরা। আমি যেহেতু ছবি তুলেছি সেই জন্য আমাকে দেখা যাচ্ছে না। এখানে আমরা জয়শ্রীরাম লেখার চেষ্টা করছিলাম, ওদের আপ্রাণ চেষ্টায় লাস্ট পর্যন্ত সেই জয়শ্রীরাম লেখাটা তৈরিও হয়েছিল। আর আমি নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, ছবি তুলছিলাম, আর আমাকে ওরা জিজ্ঞেস করছিলো এটা হয়েছে, ওটা হয়েছে, ঠিক হয়েছে কি না। তারপর ওরাই বন্দোবস্ত করেছিল প্রচুর দিয়ার, আর সেই দিয়াগুলো উপরে আমাদের এই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব জায়গায় ওরাই থালি করে দিয়ে গেছিলো। আমি জ্বালিয়েছিলাম লাস্টে, আমাদের ফ্লোরের লোকেরা সবাই মিলে জ্বালিয়েছিলাম, আর লাইট নিভিয়ে দেওয়া হয়েছিলো যাতে বোঝা যায়, সেই জন্য বেশ সুন্দর লাগছিলো দেখতে। এখানেও এটাকে এইভাবে সাজানোর পরে এই দেখুন কী সুন্দর লাগছে, উপর থেকে আমার ছেলে ছবিটা নিয়েছে সেকেন্ড ফ্লোর থেকে, খুব সুন্দর লাগছিলো। সাজানোর সময় বোঝা যায়নি যে এটা এত পরিষ্কারভাবে বোঝা যাবে, তো পরে দেখলাম না, বেশ সুন্দর লাগছে। তবে আমি এখনও আমার মতবাদে ঠিক থাকবো, আমি এটা বিশ্বাস করি, বহুরূপের সম্মুখে তোমা ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। থ্যাংক ইউ।